কয়েকদিন আগে পাখিটাকে আমি ছেড়ে দিই, তো ছেড়ে দেওয়ার পরে পাখিটা চলে যায়, কিন্তু এখন দেখেন এই পাখিটা মানে চলে যায় আবার আমার এখানে চলে আসে, কিন্তু উন্মুক্ত। কুবরা পেয়ারটা দেখাই তো, মাশাল্লাহ দেখেন যে এই পেয়ারের বাচ্চাগুলো বড় হয়ে গেছে। এটা মনে সম্ভবত গতকালে ডিম দিয়ে দিয়েছে, তো ওদের যে বাচ্চাগুলো মাশাল্লাহ দেখেন, বাচ্চাগুলো কত হেলদি হয়েছে বাচ্চাগুলো। এখানে যে সামনে যে ফরাগুলো কবুতরটা, যদি আমার কোনো ভুল না হয়ে থাকে ইনশাল্লাহ এই বাচ্চাটা আগামীতে রেজাল্ট করবে। এই 25টা কবুতর দিয়ে আগামীতে আমাদের রেজ করতে হবে। খাবার দিলে এইখানেই খায় আবার চলে যায়। এই খাবারটা দিয়ে দিলাম ওদের, এইখানে যা আছে সবগুলো হচ্ছে নহর। এই যে আসসালামু আলাইকুম, জাহিদ ইজল্লা বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমত যে এখন অনেকটা সুস্থ আগের থেকে। লফটের যে কাজগুলো এগুলো নিয়ে যে করতেছি আপাতত, তো অনেক দিন হচ্ছে আমাদের কবুতরের যে ডিম বাচ্চাগুলো এগুলো আপডেট জানানো হচ্ছে না। এর মধ্যে দেখতে পারলাম যে আমাদের কবুতরগুলোর বাচ্চাগুলো বড় হয়ে গেছে, নিজে নিজে খেতে পারে, প্লাস ওদের যে বাবা মা এগুলো ডিম দিয়ে দিয়েছে। তো চলুন আগে আপনাদের আমি আমাদের কবুতরগুলো দেখাই। শুরুতেই আমাদের কুবরা পেয়ারটা দেখাই তো, মাশাল্লাহ দেখেন যে এই পেয়ারের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আবার ওদের মা ডিম দিয়ে দিয়েছে। এই ডিম মনে হয় আগামী 5-6 দিনের মধ্যে ফুটবে। আমি প্রায় 15-20 দিন আমাদের থরের রুমে কোনো ভিডিও দিইনি আপনাদের, আমি বাচ্চা বড় হয়ে গেছে। তারপর আমাদের যে এই মাদি, এটা হচ্ছে পদ্মার ওপার থেকে আসা পেয়ারটা, তো এই পেয়ার দেখেন ছোট বাচ্চা রেখে মা আবার ডিম দিয়ে দিয়েছে দেখছেন যে। তারপর হচ্ছে এই পাশে আমাদের যে কুবরা আরেকটা পেয়ার, তো আমাদের এই পেয়ারটাও ডিম দিয়ে দিয়েছে। এটা মনে সম্ভবত গতকালে ডিম দিয়ে দিয়েছে, তো ওদের যে বাচ্চাগুলো মাশাল্লাহ দেখেন, বাচ্চাগুলো কত হেলদি হয়েছে বাচ্চাগুলো। এই যে দুটা বাচ্চাই ফুটেছে, এরা দুটা বাচ্চা বড় হয়ে গেছে আর বাচ্চাগুলো এখন নিজে নিজে খেতে পারে। এই হচ্ছে আমাদের কুবরা পেয়ারের আরেক পেয়ার বাচ্চা, এটা হচ্ছে পদ্মার ওপার থেকে আসা কবুতরের বাচ্চা। তো এইখানে যে সামনে যে ফরাগুলো কবুতরটা, যদি আমার কোনো ভুল না হয়ে থাকে ইনশাল্লাহ এই বাচ্চাটা আগামীতে রেজাল্ট করবে। কারণ আমাদের কুবরা কবুতর যে বাচ্চাগুলো হয়, আমি ছোটোবেলায় বলতে পারি যে কোন বাচ্চাটা ভালো হয়েছে, এবং সামনের যে বাচ্চাটা এই বাচ্চাটা বিড়াল হয়েছে যে সামনের বাচ্চাটা ওই পাশের। যেমন যে এই পেয়ারটার বাচ্চা হচ্ছে আপনার যে এই দুইটা মাশাল্লাহ, একটা বাচ্চা ফরাগুলো হয়েছে, একটা বাচ্চা হয়েছে বাপের মতো। আর বাপটা কিন্তু যে বুড়া সুন্দরী কবুতর বলে না, বুড়া কবুতর এবং সুন্দরী কবুতর ব্লাড আছে, যেই কারণে যে বাচ্চা দেখেন কাঁচা ছোট হয়েছে বাচ্চাটা। কুবরা মেন পেয়ারের নিচেও বাচ্চা আছে দুইটা, একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড়। তো এই বাচ্চাগুলো একটু কেয়ার করতে হবে, ওই দেখেন বাচ্চাগুলো চিচি করতেছে। তারপর এখন আসি আমাদের যে নিচে, আমাদের আর্মি পেয়ারের নিচে। তো আমাদের আর্মি পেয়ারটা ডিম দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ডিমগুলো জমে নাই, তো তারপর আমি ওদের নিচে অন্য কবুতর বাচ্চা দিয়ে দিয়েছি। তো এই যে এখন যে বাচ্চা দেখতেছেন না, একটা বাচ্চা চুইঝাল হয়েছে, এটা কিন্তু আমাদের উপরে এক পেয়ার করে কবুতর ছিল, কুবরা কবুতর, কুবরা কবুতর বাচ্চা এগুলো। নিচে এই পেয়ারের নিচে বাচ্চা আছে দুইটা, দেখেন বাচ্চাগুলো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে বাচ্চাগুলো। যে তো এটা আর এই যে সামনের যে বাচ্চাটা, এটা মনে সম্ভবত কুবরা কবুতরের বাচ্চা, উপরে যে কুবরা মেন পেয়ারটা না, আর একটা বাচ্চা এখানে দিয়ে দিছিলাম, আর ওদের বাচ্চা আছে একটা এখানে। যে রেসার পেয়ারটাও কয়েক জায়গায় বাচ্চা দিয়েছে, যে রেসারের নিচেও বাচ্চা আছে। রেসারের বাচ্চার বয়স খুব একটা বেশি না, আজকে মনে হয় সম্ভবত 6-7 দিন এসে রেসারের বাচ্চা দুইটাই ফুটছে। তারপর যে এইখানে এদের একটা বাচ্চা কাজ করা হয়েছে, কালো কালো পেয়ারের দেখেন একটা বাচ্চা কাজ করা হয়েছে, আর উপর থেকে কুবরা কবুতর একটা বাচ্চা এখানে সরে আনছি। আমাদের কুবরা একটা মাদি এবং এই যে একটা নয়া সাপচিলা, তো এদের বাচ্চা দেখেন, এদের বাচ্চা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমাদের এইখানে টোটাল বাচ্চা হয়েছে প্রায় 15টার মতো, তো আগামী মাসে হয়তো আরও 10টা বাচ্চা বের হবে, 15 আর 10 25। এই 25টা কবুতর দিয়ে আগামীতে আমাদের রেজ করতে হবে। তো 25টা কবুতরের মধ্যে সবচেয়ে ভালো বাচ্চা হবে এরকম না, দেখা গেছে কিছু খেলোয়াড় হবে, কিছু বিড়ার হবে। একটা পাখি এর আগে হারাই গেছিলো, আমি বলছিলাম আপনাদের মিঠু একটা পাখি, তো তারপর ওই পাখিটা আমাকে যেই ভাই দিছিল, ওই ভাই পরবর্তীতে ওনার একটা শখের পাখি আমার কাছে দিয়ে দেয়। উনি এই পাখিটাকে পালতে পালতে ছিল না, তো আমি কিছুদিন আনি, আনার পরে আমার নিজের কাছে খুব খারাপ লাগে পাখিটাকে আটকিয়ে রাখতে। তো কয়েকদিন আগে পাখিটাকে আমি ছেড়ে দিই, তো ছেড়ে দেওয়ার পরে পাখিটা চলে যায়, কিন্তু এখন দেখেন এই পাখিটা মানে চলে যায় আবার আমার এখানে চলে আসে, কিন্তু উন্মুক্ত। অনেক হয়তো বলতে পারে যে ভাই আপনি তো দেখি বন্যপ্রাণী পালেন, আসলে বন্যপ্রাণী পালি না, এই পাখিটা একজনের ছিল, উনি আমাকে দিয়েছে, তারপরে আমি পাখিটাকে উন্মুক্ত করে দেই, কিন্তু পাখিটা এখন যাচ্ছে না। এই দেখেন ওকে কিন্তু পুরো ফুল আমি উন্মুক্ত করে দিছি, যে ও এখন এই যে কবুতরের সাথেই থাকে এটার মধ্যে, কারণ আমার এখানে বিড়ালের ভয় আছে, তো যেই কারণে আমি আর কি ওকে আপনার একটু যত্ন করে রাখি, কারণ যদি বিড়াল আসে তাহলে বিড়াল হয়তো ওকে খেয়ে ফেলবে। তো আগে যে পাখিটা ছিল ওটা তো বলছি যে কে জানে ধরে নিয়ে গেছে, তো ফাইনালি এখন আমাদের কাছে যে মিঠু এই পাখিটাই আছে। মিঠু মিঠু মিঠুর খাবার, তো ওকে আমরা যে এই খাবারগুলো দেই, খাবার দিলে এইখানেই খায় আবার চলে যায়।
এই পাখিগুলো হচ্ছে আমাদের দেশীয় পাখি, এগুলো আসলে পালা ঠিক না, কিন্তু এই পাখিটা আসলে মানে এখন তোকে আমি ছেড়ে দিয়েছি, ও তো যাচ্ছে না। এখন দেখা গেছে কি যে আমাকে দেখে আবার আরেকজন উদ্বুদ্ধ হবে পালার জন্য, তবে আমি মনে করি এগুলো না পালাই ভালো। তেমন এই পাখিটা আমার কাছে আছে, আমার কাছেই মনে হয় আমার একটু মানে বিরক্তিকর লাগে, কারণ ওই আপনার দেখা গেছে কি টাইম মতো খাবার টাবার দিতে হয়, এমনিতেই কবুতরের যত্ন নিতে পারি না, তারপর আবার এর মধ্যে আবার পাখি, তো এই কারণে দেখা গেছে কি পাখিটাকে এখন কবুতরের সাথেই থাকে, এখানেই থাকে। তো যদিও আপনার বাহিরে চলে যায় উড়ে, আবার নিজে নিজে চলে আসে, সময় দেখা যাবে কি পাখিটা মানে আমি একটু কেয়ার না করলে ও আস্তে আস্তে ওই প্রাকৃতিক যেই পরিবেশটা, ওই পরিবেশটা হয়তো ফিরে পাবে, যে ছেড়ে দিচ্ছে ওরাই দেখেন। তো এখন বাজে প্রায় বিকাল 5টা, আমাদের কবুতরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে, তো আমরা এখন আমাদের কবুতরকে খাবার দিয়ে দেবো। এই খাবারটা দিয়ে দিলাম ওদের, এইখানে যা আছে সবগুলো হচ্ছে নড়ে, যে আমাদের কবুতর থরে দেওয়ার পরে এই কটা কবুতর বাকি ছিল, এদেরকে আর থরে দেই নেই, এদেরকে এইভাবে রেখে দিচ্ছি। যে এই যে আরেকটা আর্মি নড় নিচে নামলো, ওই যে তো দেখেন ওদের একবেলা খাবার দেওয়ার কারণে ওরা কত পেট ভরে খাবারটা খাচ্ছে। তো ওই যে দেখেন পানিটার মনে হয়, পাখিটার মনে হয় পানি বিপাসা পাইছে, ও ওই যে এখানে পানি ফেলছি এই পানি খাচ্ছে বলি। তো এইভাবে দেখা যাবে কি পাখিটা আস্তে আস্তে নিজে নিজে সার্ভাইভ করা শিখে যাবে, কীভাবে খাবার খেতে হবে বাইরে থেকে। আল্লাহ জানে, আমি ভয় আছি পাখিটা কি আবার কেউ ধরে নিয়ে যায় কি না। তো এইখানে ছাড়া থাকে, ও ঘোরাফেরা করে। এইখানে 2-3টা বাচ্চা আছে, তো বাচ্চাগুলোকে খুব দ্রুত সময় সেট করতে হবে বাচ্চাগুলোকে। খাবার দিয়ে দিলাম, এরা খাবার খাচ্ছে। তো যে মাত্র যে কবুতরটা নামলো না, এটা কি লাল পাত্তি নাকি গেন্দা, তার এখনো বলতে পারি না। এই কবুতরটা কত কিছু জায়গায় সংগ্রহ করছি, রংটা সুন্দর লাগছে এই কারণে। এই দেখেন কত সুন্দর করে খাচ্ছে কবুতরগুলো। তো আমরা হয়তো বা আমাদের যে ধাপির সেট আপটা চেঞ্জ করবো খুব দ্রুত, কারণ আমাদের ধাপিটা ছোট হয়ে গেছে, আমাদের এখানে এখন 3-8টা ধাপি বানাতে হবে। তো খুব দ্রুতই হয়তো বা আমরা 3-8টা ধাপির কাজটা শুরু করব। তো এই হচ্ছে আমাদের থরের এবং উড়ার কবুতরের আপডেট। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।